ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জপকে ওয়েলকাম করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি কৃষ্ণকালীন মায়ের নাম জপ করে তোমরা সবাই ভালো আছো। আর এটাই সবসময় আমি চাই যে মায়ের নাম গাইতে থাকো সবাই, এইভাবেই নিজেদের নিজেদের জীবনে খুব খুব ভালো থাকো। তো ফ্রেন্ডস, আমি আবারও মায়ের নামে মানে কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। একটা খুব সুন্দর ভিডিও আমি এনেছি তোমাদেরকে দেখানোর জন্য, খুব ভালো লাগবে দেখি তোমাদের। আর আশা করছি মায়ের এভাবেই মায়ের নাম গান আমি গাইতে থাকবো তোমাদের সঙ্গে, আমি মায়ের লীলা শেয়ার করতে থাকবো তোমাদেরকে, দেখাতে থাকবো এইভাবে সুন্দর সুন্দর ভিডিও। আশা করছি দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যারা যারা মায়ের ছো, আশা করছি তাদের জীবনে আর কোনো সমস্যা আর কোনো বাধা থাকবে না, কারণ কি মায়ের ভিডিও দেখা মানে মাকে স্মরণ করা, মায়ের ভিডিও দেখা মানে মাকে স্মরণ করা, মাকে ডাকা। তো অবশ্যই অবশ্যই নিজেদের নিজেদের জীবনে মাকে স্মরণ করো, মাকে দেখো, এভাবে মা সবার পাশে এসে দাঁড়াবে আর সবাইকে এভাবেই সাহায্য করবে। তো চলো ফ্রেন্ডস, আজকে একটা খুবই সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি দেখাতে চলেছি। তো চলো, সবার আগে তোমাদেরকে ভিডিওটা আমি অন করছি, ভিডিওটা অন করছি, ভিডিওটা তোমরা দেখো আর তারপর আমি ডিটেলে বলছি, ঠিক আছে? আর আজকের ভিডিওটা খুব খুব ভালো হতে চলেছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা কি যারা যারা নতুন এসেছে চ্যানেল, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইভাবেই কৃষ্ণকালী মায়ের নাম আমি গাইতে থাকবো আর তোমাদের সামনে এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো, যাতে সবাই মায়ের নাম গাইতে থাকুক, সবাই মায়ের নাম করতে থাকুক, মায়ের জয় জয়কার হোক সব জায়গায়, মায়ের নাম কৃষ্ণকালী মায়ের নাম যেন সব জায়গায় ছড়িয়ে যায় এইভাবেই। আর আর স্পেশালি যদি আমি আমার কথা বলি না, আমি যখনই এই কৃষ্ণকালী মায়ের ভিডিও করি আমার নিজেরই এত এত ভালো লাগে, মানে কৃষ্ণকালী মায়ের নাম, এই যে সবসময় কৃষ্ণকালী মায়ের ভিডিও করি, সবসময় কৃষ্ণকালী মায়ের এই যে নামটা করছি না, মুখে নামটা নিচ্ছি না, আমার ভেতর থেকে একটা আলাদাই একটা ফিল আসে মায়ের জন্য, মায়ের একটা ভক্তি আসে, মায়ের প্রতি আমার আরও বিশ্বাস গোর বিশ্বাস হয়ে ওঠে, মায়ের মায়ের জন্য আরও বিশ্বাসকে না মানে গাঢ় হয়ে যায়, যে এত এত ভিডিও দেখি, এত এত মায়ের নাম জপ করি, এই যে মায়ের নাম জপ করছি না, এটাও একটা আলাদা ফিল আসছে, আলাদা একটা শক্তি আসছে, আমার আমার খুব ভালো লাগে জানো তো। তোমাদের সঙ্গে এই কথাকে আমি আগে বলিনি, কিন্তু এখন তোমাদেরকে আমি জানাচ্ছি যে এই যে কৃষ্ণকালী মায়ের ভিডিও জবে থেকে আমি শুরু করেছি, আমার এত ভালো লাগে পার্সোনালি, এত এত আমি মনে প্রাণে মাকে ডাকি, মাকে ভক্তি করি, যে সত্যি অন্তর থেকে একটা আলাদাই একটা অনুভূতি, আর একটা ভালো ভালো পজিটিভ আমি শক্তি পাই, যার জন্য ভিডিও করতে এত এত উৎসাহ পাই আমি। জানি না, এটা হয়তো মায়েরই আশীর্বাদ, মায়েরই সব কিছু। যাই হোক, এইভাবেই আমি চেষ্টা করবো যে মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে, তোমাদেরকে দেখাতে, এইভাবে তোমরা দেখো। আর অবশ্যই আমাকে বেশি বেশি করে অনেক অনেক সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, অবশ্যই অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিও, কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, আর এইভাবেই আমি তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো ফ্রেন্ডস, এত কথা বললাম শুধুমাত্র একটাই কারণে, যে কৃষ্ণকালী মাকে আমি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি আর খুব খুব ভালোবাসি। এমনিতেও আমি কালী ঠাকুরের বিশাল বড় ভক্ত, ঠিক আছে? খুব খুব বড় ভক্ত আমি কালী ঠাকুরের। আর প্রত্যেক কালী পুজো মানে কোনো উপোস করি ইচ্ছায় না করি, কিন্তু কালী পুজোর উপোস আমি করবই করবো, সে আমি যেই হালেই থাকি না কেন, আমার যদি কখনো যদি কোনো শরীর খারাপ থাকে, ঠিক আছে, শরীর ভালো না থাকে, কিন্তু হ্যাঁ যাই থাকুক না কেন, কিন্তু কালী পুজো আমার করার চাই, অবশ্যই আমি কালী পুজোকে কখনো স্কিপ করি না, কালী পুজো আমি অবশ্যই প্রত্যেক বছর নিষ্ঠা করে আমি পালন করে আসছি, কেন কি আমি কালীমাকে ভীষণ ভীষণ মনে প্রাণে মানি, আর সেই কৃষ্ণ কালীমাকে আমি এত এত ভক্তি করে এত মনে প্রাণে ডাকি, তার জন্য এই ভিডিওগুলো আমার কাছে না ভীষণ ভীষণ মানে একটা টাচিং হয়ে যায়, যে আমার মন থেকে একটা কী বলতো একটা বন্ডিং হয়ে গেছে ভিডিওগুলো, যে কৃষ্ণ কালীমায় এই ভিডিওগুলো আমি করবো, আমি উৎসাহ নিয়ে না এই ভিডিওগুলো করতে থাকি, যে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মন থেকে ভালো লাগে আমার। তো যাই হোক ফ্রেন্ডস, তোমাদেরকে এত কথা আমি শেয়ার করলাম, যার জন্য কৃষ্ণ কালীমায়ের শুধুমাত্র কৃষ্ণ কালীমায়ের নাম জপ করো, আশা করছি তোমাদের মন প্রাণ সব সব ভালো হয়ে যাবে। তো একটা কথা, তো চলো এবার তোমাদেরকে আমি ভিডিওটা অন করছি, ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, ঠিক আছে? ভিডিওটা অন করছি, দেখো। আমার পায়ে লেগেছে, রক্ত বেরিয়েছে মায়ের এখানে ঢুকে, তারপরে আপনি যখন ত্রিশুলটা আমাকে ঠেকিয়ে দিয়েছেন, তারপরের দিন থেকে আমার ব্যথা টাথা সব ভালো হয়ে গেছে। আর এমনিতেও আমি অনেক ছোটখাটো মাকে যখনই ডেকেছি তখনই আমি উপকার পেয়েছি। আমি তো এখন দিদির বাড়িতে এসেছি বহরমপুরে, আমার বাড়ি বোম্বে, আমি বোম্বে থাকি, এখানে থাকি। ও বোম্বেতে থাকো? হ্যাঁ, ত্রিশুলটা তো আমি পায়ে থেকে নেই, আমি ত্রিশুল কপালে দিয়েছিলাম। আমি বলি কপালে ত্রিশু দিলে গোটা শরীরটা নিয়ে নেয়, ত্রিশুল কপালে দিলে গোটা শরীর নেয়। মা চলেন তো, জয় কৃষ্ণ। তো ফ্রেন্ডস, দেখলে যে এই ভক্ত দু সপ্তাহ আগে এসেছিল মায়ের কাছে, ঠিক আছে? তো মায়ের মন্দিরে দু সপ্তাহ আগে এসেছিল দিদির সাথে, হ্যাঁ দিদির সাথে এসেছিল। আর এই ভক্তর পায়ে চোট লেগেছিলো, সেখান থেকে আর কি রক্ত বেরিয়ে গেছিলো। তো মায়ের মন্দিরে যখন এসেছিলো তখনও হোঁচট খেয়েছে বা কোনো কিছুতে লেগেছে হয়তো, তখনও
ওই জায়গা থেকে রক্ত বেরিয়ে গেছিলো, কিন্তু মঙ্গলা মার সামনে যখন এসেছে, মঙ্গলা মা যখন ওই ত্রিশূল, ওই ত্রিশূলটা এই ভক্তর মাথায় ঠেকিয়েছে, তারপর থেকে এই রক্ত বা এই যে নখের যে জায়গাটা একদম ভালো হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো আমাদের কৃষ্ণ কালীমা কত জাগ্রত, আর ছোটো থেকে ছোটো জিনিস আমাদের কৃষ্ণ কালীমা কীভাবে কীভাবে আমাদের সাহায্য করে, আমাদের পাশে এসে দাঁড়ায়। এইভাবেই ছোট হোক বড় হোক যাই কিছু হোক না কেন, যেরকমই সমস্যা আসুক না কেন, কৃষ্ণ কালীমা আমাদের সবসময় সর্বত্র সাথে আছে, সর্বত্র পাশে আছে, এইভাবেই আমাদেরকে সাহায্য করে, আমাদের পাশে এসে দাঁড়ায়। অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা দেখলে, প্রথম ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, দেখলে যে কৃষ্ণ কালীমা যেই আঙুলে আর কি লেগেছিল সেই আঙুল থেকে রক্ত বেরিয়ে গেছিলো, ঠিক আছে, রক্ত বেরোতে সেই আঙুলের চোট লেগেছিলো, তো মায়ের মন্দিরে যখনই এসেছিল তখনও চোট খেয়েছে, ঠিক আছে, তখনও চোট খেয়েছে আর রক্ত বেরিয়ে গেছিলো, তখন চোট খেয়েছে রক্ত বেরিয়ে গেছিলো। আর কৃষ্ণ কালীমায়ের মন্দিরে যখন মঙ্গলা মা ওই ত্রিশূল দিয়ে মাথায় ঠেকিয়েছিল, ঠিক আছে, মাথায় যখন ঠেকিয়েছিল আর তারপরে ওই চোট থেকে যখন যে রক্ত বেরোচ্ছিলো সেটা নিমিষের মধ্যে বন্ধ হয়ে গেছে আর আঙুলটা ভালো হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। তো চলো এবার তোমাদেরকে আমি সেকেন্ড ভিডিও দেখাচ্ছি, দেখো, ঠিক আছে, সেকেন্ড ভিডিও দেখে নাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা এসি বলেছে আমি উপকার পেয়েছি, তো বাবা মুখে শোনা যাক, বলো বাবা। এখানে বুকে ব্যথা করছিল ভাই, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, মার্চ করতে কী হয়ে তারপরে এখানটা আঘাত লেগেছিলো, তিন দিনে খালি জয় কৃষ্ণ কালী মায়ের জয় গাইছিলাম, বলতো ভালো। আর আমার মায়ে রাতে খুব ছটফট করতো, আমি মায়ের নাম জপ করে একদিকেই ঠিক কাজ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়লো আর ছটফট করছে না। তারপর ষাট বছর বয়স, বাবা কেমন কাঁদছে দেখো, মায়ের নাম বলে মুখে বাবা নিজে বুঝতে পারছে যে মা আছেন, মা চলন তো, মা ধরা দামে সেইজন্যই তো এসেছে, চারায় একবার কৃষ্ণ কালী মায়ের নাম নেয়। দেখলে কৃষ্ণ কালীমা আরও একটা অলৌকিক ক্ষমতা দেখিয়ে দিল, আরও একটা কৃষ্ণ কালীমার অলৌকিক ক্ষমতা তোমরা দেখতে পেলে, যে এই ভক্ত মায়ের মন্দিরে এসেছে শুধুমাত্র কৃষ্ণ কালীমায়ের আবার দর্শন পেতে। কেন দর্শন পেতে এসেছে সেটাও বলছি তোমাদেরকে। তো বুকে এই ভক্তর বুকে ব্যথা করতো, ঠিক আছে, প্রচুর পরিমাণে বুকে ব্যথা করতো, আর শুধুমাত্র ওই বুকের জায়গাটা হাত দিয়ে কৃষ্ণ কালীমা কৃষ্ণ কালীমা কৃষ্ণ জয় কৃষ্ণ কালীমা জয় কৃষ্ণ কালীমা বলতো, নাম জপ করতো, কৃষ্ণ কালীমায়ের নাম জপ করতো, তাতেই বুকের ব্যথা একদম ভালো হয়ে গেছে। আর মাথার কাছে ব্যথা করতো, সেখানেও মাথাতে হাত দিয়ে কৃষ্ণ কালীমায়ের নাম জপ করেছিল, তো মাথাও একদম ব্যথা সারিয়ে তুলেছে মা। আর এই যে দেখতে পাচ্ছ আরেকটা ভক্ত, তার মাকে নিয়ে এসেছে, তার মা ভীষণই ছটপট করতো, ঘুমাতে পারতো না, ঠিক আছে, রাত্রেবেলা ঘুমাতে পারতো না, ভীষণভাবে ছটপট করতো, কৃষ্ণ কালীমায়ের নাম জপ করে, শুধুমাত্র কৃষ্ণ কালীমায়ের নাম জপ করে এক পাশেই শুয়ে পড়েছে, আর কোনো ছটপট করেনি তারপর থেকে। কৃষ্ণ কালীমায়ের নাম জপ করার পর থেকে আর কোনো অসুবিধা হয়নি, তারপরে একটানা ঘুমিয়ে পড়েছে। তো আশা করছি ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ কৃষ্ণ কালীমা আমাদের কতটা জাগ্রত, কতটা আমাদের পাশে এসে আমাদের সাথে এসে দাঁড়ায়। তো এইভাবেই আমরা যদি কৃষ্ণ কালীমায়ের নাম জপ করতে থাকি, মাকে সবসময় স্মরণ করতে থাকি, মা আমাদের পাশে অবশ্যই দাঁড়াবে, আর এইভাবে আমাদের সব রোগ একদম চিরতরে শেষ করে দেবে। তো সবাই মিলে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো মঙ্গলা মা সোনা মাকে কৃষ্ণ কালী মাকে নামকরণ করেছে সোনা মা রূপে, তো অবশ্যই সবাই বলো জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আশা করছি খুব খুব ভালো লেগেছে। ভালো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান ছোট্ট একটা বেল আছে ওটা অবশ্যই অন করে রেখো, আর হ্যাঁ কৃষ্ণ কালী মায়ের ভিডিওগুলো এই ভিডিওটা বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দিও। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থাকবো, এইভাবেই আমি কৃষ্ণ কালীমায়ের নাম গাইতে থাকবো আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে থাকবো। তো চলো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণে আজকের মতন টাটা।